हेलो स्टूडेंट्स, वेलकम टू सीआरपी एकेडमी। सीआरपी एकेडमी ते तुम्हारे सकल के स्वागत एवं प्रत्येक के गुड मॉर्निंग। तो आमरा प्रस्तुति निच्छी। अच्छा, एखाने एकटू हेडिंगटा डबल हो गेछे तार जन्य सरि। जाइ होक, आमरा कोलकाता पुलिस कन्स्टेबल प्रिलिमिनारी परीक्षा के लक्ष्य करे प्रस्तुति निच्छी। प्रत्येक दिन 40টা করে জিকে প্র্যাকটিস করছি সকাল 7টা থেকে। তো আজকে আমরা করব 36 নম্বর জিকে মক টেস্ট এবং সেখানে দেখে নেব 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করব এবং বিগত অনেক সেট করেছি সেখান থেকেও প্রশ্ন কিন্তু আমি রিপিট রাখছি যাতে তোমাদের প্র্যাকটিস হয় বেশি করে এবং রিভিশনটা হয়। তো আজকে একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ হতে পারে, কেননা কিছু কিছু প্যান্ডেলে এখনো ঠাকুর বিসর্জন বাকি রয়েছে, তো একটু হয়তো সাউন্ড আসতে পারে, বিসর্জন চলছে। তো যাই হোক, দেখো সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি তারা কিন্তু একটু যুক্ত হয়েছো। এখানে ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, গত ক্লাসে দুখানা তোমাদের হোমওয়ার্ক ছিল, অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো হোমওয়ার্কের প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নেবো আমরা। তো প্রশ্নটা যেটা ছিল, দেখো, যক্ষার জন্য প্রথম কার্যকর চিকিৎসা স্ট্রেপটোমাইসিন অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী? তো এটার অনেকেই সঠিক উত্তর করেছিলে, তো সঠিক উত্তরটা হয়ে যাবে দেখে নাও, অপশন সি, সেলম্যান ওয়াক্সম্যান। সেলম্যান ওয়াক্সম্যান যক্ষার চিকিৎসা স্ট্রেপটোমাইসিন অ্যান্টিবায়োটিক প্রথম তৈরি করেছিলেন। নেক্সট দেখো, দু নম্বর যে হোমওয়ার্কটা ছিল তোমাদের সেটা ছিল, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন ডি, সিডি দেশমুখ। সিডি দেশমুখ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। তো এবার আমরা আজকের ক্লাসের 40টা কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, এক নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক গড়ে উঠবে? কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে প্রথম প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে নিজেদের উত্তর মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে যে ঠিক গেল কি ভুল গেল, এর মাধ্যমে প্র্যাকটিসটা হবে। তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, হরিয়ানা। হরিয়ানাতে বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক গড়ে উঠবে ভারতবর্ষে। দু নম্বর প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 অক্টোবর 2022 কোন শহরে 5G পরিষেবা চালু করলেন? তোমরা জানো ভারতবর্ষে 5G লঞ্চ হয়েছে, তো নিচের কোন শহরে 5G লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 অক্টোবর? সঠিক উত্তর হবে অপশন এ, নতুন দিল্লি। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা 2022 লক্ষ্য করে গোল্ডেন ব্যাচ কোর্স 3 লঞ্চ করা হচ্ছে, যেখানে তোমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ক্লাস পাবে এবং প্রতিটা বিষয় এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজির 150+ তোমরা ভিডিও ক্লাস পাবে। ক্লাস শুরু হতে চলেছে 15 অক্টোবর থেকে এবং আমাদের সাথে যোগাযোগ করতে গেলে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9647553612 নাম্বারে। এবং ব্যাচ কোর্সের মূল্য রয়েছে মাত্র 999 টাকা, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও শেষ মুহূর্তের উর্দি দখলের সেরা লড়াইয়ের জন্য। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, নয়াদিল্লিতে 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সোরারাই পত্রুর জন্য সম্প্রতি কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অপর্ণা বালা মুরালি। দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 30 সেপ্টেম্বর 2022 নয়াদিল্লিতে 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন। 2020 সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রী আশা পারেককে, খুবই গুরুত্বপূর্ণ এটি। এবং সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে তামিল ছবি সুরারাই পত্রু। 4 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ন্যাশনাল গেমস 2022
মহিলাদের ফেন্সিং ইভেন্টে সম্প্রতি তার তৃতীয় স্বর্ণপদক জিতে নিয়েছেন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভবানী দেবী। নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন, নিচের কোন প্রণালীটি রাশিয়াকে আলাস্কা থেকে পৃথক করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, বেরিং প্রণালী। ছ নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞানের উপর থেকে, জাহাজ জলে ভেসে থাকে নিচের কোন নীতির উপর ভিত্তি করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। জাহাজ জলে ভেসে থাকে নিচের কোন নীতির উপর ভিত্তি করে? সঠিক উত্তর হবে অপশন বি, আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে। সাত নম্বর প্রশ্ন দেখো, মালতী মাধব মহাকাব্যটি রচনা করেছিলেন নিচের কোন লেখক? মালতী মাধব মহাকাব্যটা রচনা করেছিলেন নিচের কোন লেখক? সঠিক উত্তর হবে মিলে নাও অপশন এ, ভবভূতি। এবং ভবভূতির বিখ্যাত আর একটি রচনা রয়েছে, ঠিক আছে, বিখ্যাত রচনা, সেটা কি? উত্তর রামচরিত। উত্তর রামচরিত। নেক্সট আট নম্বর প্রশ্ন, ডিআরডিও কর্তৃক প্রকাশিত ম্যাক্সো মিলিটারি আসলে কি? তো সঠিক উত্তর দেখো অপশন সি, মশা নিরোধক একটি যন্ত্র হলো ম্যাক্সো মিলিটারি। ন নম্বর প্রশ্ন, বন্দি জীবন কোন বিপ্লবীর রচনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষায় অলরেডি এসেছে। তো সঠিক উত্তর কি হবে মিলিয়ে নাও অপশন বি, শচীন্দ্রনাথ সান্যালের লেখা বন্দি জীবন। দশ নম্বর প্রশ্ন, খাদ্যের বেশিরভাগ প্রোটিন আমাদের খাদ্যনালীর কোন অংশে হজম হয়? হজম বলতে পারো বা বলতে পারো শোষণ। খাদ্যের বেশিরভাগ প্রোটিন আমাদের খাদ্যনালীর কোন অংশে হজম বা শোষণ হয় বা শোষিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্ষুদ্রান্ত। নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কখন প্রতিষ্ঠিত হয়েছিল? নিচের কোন বছর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, ফার্স্ট জুলাই ১৯৬৬তে। নেক্সট ১২ নম্বর প্রশ্ন, কোন বছরে সবরমতী আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, ১৯১৫ সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। ১৩ নম্বর প্রশ্ন দেখব, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সাদা সোনার নামেও পরিচিত? হোয়াইট গোল্ড। তো সঠিক উত্তর হবে অপশন সি, প্ল্যাটিনাম। ১৪ নম্বর প্রশ্ন, মধ্য এশিয়ার পর্বতমালায় রাশিয়া, চীন, মঙ্গোলিয়া এবং কাজাখস্তান একত্রিত হয়েছে নিচের কোন পর্বতমালার মাধ্যমে?
সঠিক উত্তর হবে অপশন এ আলতাই পর্বতমালা। নেক্সট 15 নম্বর প্রশ্ন, রাজ্যের ব্যয়ে হজ তীর্থযাত্রার আয়োজনকারী প্রথম ভারতীয় শাসককে? সঠিক উত্তর হবে অপশন সি আকবর। 16 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক রবার প্রধানত কোন রাসায়নিক দ্বারা গঠিত? প্রাকৃতিক রবারের মধ্যে নিচের কোন কেমিক্যালটা অ্যাকচুয়ালি থাকে? সঠিক উত্তর মিলে নাও দেখো অপশন বি আইসোপ্রিন। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, পুরুষ সূক্ত নিচের বেদগুলির মধ্যে কোনটির একটি অংশ? নিচের কোন বেদের অংশ হলো পুরুষ সূক্ত? তো সঠিক উত্তর হবে অপশন বি ঋগ্বেদ। ঋগ্বেদের 10ম মণ্ডলে এটি পাওয়া যায়, 10ম মণ্ডলের অন্তর্গত। এবং যে চারটে আমরা ভাগ দেখতে পেয়ে থাকি সমাজের, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র, অর্থাৎ কাস্ট সিস্টেম, ঠিক আছে, সেই কাস্ট সিস্টেমের নিদর্শন আমরা পুরুষ সূক্তদের পেয়ে থাকি। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন আর্টিকেলে জরুরি অবস্থার সময় 19তম আর্টিকেলের বিধান স্থগিতের বিষয় আলোচনা করা হয়েছে? অর্থাৎ যখন জরুরি অবস্থা চলবে তখন 19 নম্বর যে আর্টিকেলের বিধানগুলো রয়েছে সেগুলো সবই সাসপেন্ড হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে, এটা নিচের কোন আর্টিকেলে বলা রয়েছে? সঠিক উত্তর অপশন সি 358 নম্বর আর্টিকেল অনুযায়ী। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সৈরন্ধ্রি বনম নামে পরিচিত? কোন জাতীয় উদ্যানের অপর নাম সৈরন্ধ্রি বনম? তো সঠিক উত্তর হবে অপশন এ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। 20 নম্বর প্রশ্ন, মালবিকা অগ্নিমিত্রম গ্রন্থটি রচনা করেছেন নিচের কোন লেখক? তো সঠিক উত্তর হবে অপশন এ কালিদাস। নেক্সট 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতের পাবলিক পার্সের অভিভাবক বা গার্জিয়ান অফ পাবলিক পার্স বলা হয়ে থাকে? বহুবার এসেছে প্রশ্নটা। সঠিক উত্তর দেখে নাও অপশন এ কমট্রোলার ও অডিটর জেনারেল, যাকে আমরা কি বলে থাকি সিএজি শর্টে বলে থাকি। এবং বর্তমানে সিএজি কে রয়েছেন? গিরিশ চন্দ্র মুর্মু। ওকে, নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, সংবিধানের 44তম সংশোধনীর ফলপ্রসূ নিম্নের কোনটি? এটা 44তম, 88 ভেব না। সংবিধানের 44তম সংশোধনীর ফলপ্রসূ নিম্নের কোনটি? তো সঠিক উত্তর মিলে নাও অপশন এ সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার হিসাবে নেই। অর্থাৎ কি বলছে, আগে কিন্তু
সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এই 44তম যে সংবিধান সংশোধন হয়েছিল তার মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। দেখো ডিটেলসে, 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার সংবিধানের মৌলিক অধিকার অংশ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এখন বর্তমানে সম্পত্তির অধিকার একটি আইনি অধিকার, ঠিক আছে, আইনি অধিকার রূপে রয়েছে। পার্ট কত নম্বরে রয়েছে এখন বর্তমানে? পার্ট 12 এবং আর্টিকেল হচ্ছে 300A। নেক্সট 23 নম্বর প্রশ্ন, সেথ হস্তির দেশ কোন দেশকে বলা হয়ে থাকে? সাদা হাতির দেশ বা সেথ হস্তির দেশ নিচের কোন দেশকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর দেখো অপশন বি, থাইল্যান্ডকে। 24 নম্বর প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের পিতা ছিলেন নিচের কোনজন? হর্ষবর্ধনের পিতার নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রভাকর বর্ধন। এবং হর্ষবর্ধনের যে বংশ কি ছিল? পুষ্যভূতি, ঠিক আছে, পুষ্যভূতি বংশ। রাজ্যবর্ধন কে ছিলেন? দাদা। কার? হর্ষবর্ধনের দাদা ছিলেন। গ্রহবর্মন কে ছিলেন? জামাইবাবু ছিলেন হর্ষবর্ধনের, অর্থাৎ হর্ষবর্ধনের বোন ছিলেন রাজশ্রী, সে রাজশ্রীর স্বামী ছিলেন গ্রহবর্মন। 25 নম্বর প্রশ্ন, ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হওয়ার কতদিন পরে সুপ্রিম কোর্ট অস্তিত্ব লাভ করে? তো সঠিক উত্তর হবে অপশন এ, মাত্র দুদিন পর। দেখো রিপাবলিক কবে হয়েছিল, অর্থাৎ এই প্রজাতন্ত্র কবে হয়েছিল? রিপাবলিক ডে সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। আর সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 28 জানুয়ারি 1950। ওকে, তো মাত্র কদিনের গ্যাপ? দুদিন। 26 নম্বর প্রশ্ন দেখো, 1947 সালের 3রা জুলাই ভারত বিভাজনের বিরুদ্ধে কোন দল কালো দিবস পালন করেছিল? ব্ল্যাক ডে। সঠিক উত্তর হবে অপশন সি, হিন্দু মহাসভা। 27 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটিকে বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া বলা হয়ে থাকে? নিচের কোন বইটিকে বৌদ্ধ ধর্মের এনসাইক্লোপিডিয়া বলা হয়ে থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, মহাবিভাষাকে বলা হয়ে থাকে বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া। বুদ্ধচরিত কে লিখেছিলেন? অশ্বঘোষ। আর মিলিন পানহ কি লিখেছিলেন? নাগসেন। নেক্সট 28 নম্বর প্রশ্ন, আচারঙ্গ সূত্র নিম্নলিখিত কোন ধর্মের সাথে জড়িত? দেখো নিচে লেখা রয়েছে দ্বাদশ অঙ্গের প্রথমটি হলো আচারাঙ্গ, তো এই দ্বাদশ অঙ্গ কোন ধর্মের সাথে জড়িত? এগুলো আমাদের ব্যাচ কোর্সে করানো হয়েছে, দ্বাদশ অঙ্গ কোন ধর্মের সাথে জড়িত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জৈন ধর্ম। 29 নম্বর প্রশ্ন দেখো, ওয়াটার গ্যাস কি? নিচের কোন কোন গ্যাসের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়ে থাকে?
সঠিক উত্তর হবে অপশন এ, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে বলা হয় থাকে ওয়াটার গ্যাস। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কুইক লাইমের সংকেত? কুইক লাইমের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম অক্সাইড। এবার পারবে? তো সংকেত হয়ে যাবে অপশন বি, সিএও। 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? নিচের কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? রিকেট রোগ কি? পা হাত পা বেঁকে যায় বাচ্চা শিশুদের। তো সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন ডি এর অভাবে এই রিকেট রোগটি হয়ে থাকে। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা। ভিটামিন সির অভাবে কি হয়? স্কার্ভি। আর ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত তঞ্চনে বাধা প্রাপ্ত হয়। নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে বিশ্বের প্রায় 90% ছোট হীরা কাটিং ও পালিশ করা হয়? তো সঠিক উত্তর দেখে নাও অপশন বি, সুরাটে। 33 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম চা রপ্তানিকারী দেশ কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, চীন। 34 নম্বর প্রশ্ন, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ কাকে বলা হয়ে থাকে? লাইট হাউস। ভূমধ্য সাগরের লাইট হাউস নিচের কোনটিকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, স্ট্রমলি আগ্নেয়গিরিকে। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, বিদ্রোহী নামক বিখ্যাত কবিতাটির স্রষ্টা হলেন নিচের কোনজন? খুবই ইজি প্রশ্ন, যাকে আমরা বিদ্রোহী কবি নামে জেনে থাকি তিনিই বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন। তো সঠিক উত্তর হবে অপশন সি, কাজী নজরুল ইসলাম। 36 দেখো, কোন বছরে ময়ূরকে ভারতের জাতীয় পাখি ঘোষণা করা হয়? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, 1963 সালে। 37 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন? তো সঠিক উত্তর হবে কে বাতিল করেছিলেন, অপশন বি, লর্ড রিপন। আর চালু কে করেছিলেন? লর্ড লিটন চালু করেছিলেন, চালু করেছিলেন কত সালে? 1878 সালে। আর লর্ড রিপন বাতিল করেছিলেন সেটা কত সালে? 1883 সালে। ওকে, নেক্সট 38 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ এর রচয়িতা কে? পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, বহুবার এসেছে প্রশ্নটা। তো সঠিক উত্তর হবে অপশন এ, জয়দেব। জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের
সভাকবি ছিলেন। ওকে, নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কতগুলি স্তর রয়েছে? কত স্তরীয় পঞ্চায়েতি রাজ ভারতবর্ষের রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 3 স্তরীয়, 3-টায়ার, সরি। তো কি কি দেখো, গ্রাম পর্যায়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত, ব্লক পর্যায়ে রয়েছে পঞ্চায়েত সমিতি, এবং জেলা পর্যায়ে রয়েছে জেলা পরিষদ। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব করেন নিচের কোন ব্যক্তি? এটাকে ভিভিআই করবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব করেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবে হয়েছিল প্রথম অধিবেশন? 1885 সালে, কোথায়? বোম্বাই বা বম্বেতে, ঠিক আছে। কতজন যুক্ত এসেছিলেন? 72 জন যোগদান করেছিলেন। ওকে, তো এই ছিল 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে ক্লাসের মধ্যে থেকে। কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আজকে ক্লাসে দুখানা হোমওয়ার্ক তোমাদের রয়েছে, দেখো কি কি। ইলোরার কৈলাস মন্দির কে তৈরি করেছিলেন? ভালো করে প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে কি, ইলোরার কৈলাস মন্দির, দুখানা কৈলাস মন্দির রয়েছে। তো ইলোরার কৈলাস মন্দির নিচের কোন রাজা বানিয়েছিলেন? এটা তোমাদের হোমওয়ার্ক রইল। সাথে আরো একটা হোমওয়ার্ক দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। এই দুটোর সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সিআরপি একাডেমিতে নতুন থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং যারা যারা প্রাইমারি টেট পরীক্ষা দিতে চাও তারাও কিন্তু সিআরপি একাডেমিকে ফলো করো। প্রাইমারি টেটের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই, তো বেল আইকনটা প্রেস করে রাখো সাবস্ক্রাইব করে, প্রতিদিন এই সমস্ত ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ, বাই।